সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস ইজ 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান নেভার বি দেয়ার লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা, দুটি সংখ্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেয়া আছে 8, আমাদের নির্ণয় করতে হবে নিচের এই সংখ্যাগুলোর ভেতর কোন সংখ্যাটি সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপল হতে পারবে না। আমরা জানি হাইয়েস্ট কমন ফ্যাক্টর সবসময় লিস্ট কমন মাল্টিপেল থেকে ছোট হয় এবং লিস্ট কমন মাল্টিপেল হাইয়েস্ট কমন ফ্যাক্টরের একটি গুণিতক হয়। অর্থাৎ আমরা যদি লিস্ট কমন ফ্যাক্টরকে লক্ষ্য করা যাক, আমরা যদি লিস্ট কমন মাল্টিপেলকে দুঃখিত আমরা যদি লিস্ট কমন মাল্টিপেলকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করি, আমরা একে নিঃশেষে ভাগ করতে পারবো। কারেক্ট কারেক্ট, তার মানে হচ্ছে লক্ষ্য করা যাক যে এই সংখ্যাগুলোর ভেতর সেই সংখ্যাগুলোই আমাদের প্রদত্ত সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে। লক্ষ্য করা যাক, যদি এবং কেবল যদি সংখ্যাগুলি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আমরা 24 এই সংখ্যাটির দিকে তাকাই। 24 এই সংখ্যাটিকে এই সংখ্যাটি সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে যদি এই সংখ্যাটি সংখ্যা দুটির হাইয়েস্ট কমন ফ্যাক্টর 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 24কে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 3 এবং ভাগশেষ পাবো 0। কারেক্ট কারেক্ট, এবং আমরা দেখছি যে 8 দিয়ে কিন্তু আমরা 24 এই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করতে পারছি, তাহলে নিঃসন্দেহে 24 সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে। আমরা 48কে এবার 8 দ্বারা ভাগ করবো, এখানে আমরা পাচ্ছি ভাগফল 6, ভাগশেষ পাচ্ছি 0। তাহলে আমরা দেখছি 48কে কিন্তু আমরা 8 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারছি, তাহলে 48 এই সংখ্যাটি কিন্তু সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে। আমরা তৃতীয় সংখ্যা এখানে পর্যবেক্ষণ করি, 56। 56কে আমরা 8 দ্বারা ভাগ করবো, এখানে আমরা পাবো কত, ভাগফল পাবো কত 7, এবং ভাগশেষ পাতে কব ভাগশেষ পাবো কত, সিম্পলি 0। কারেক্ট, তাহলে আমরা দেখছি যে 56 এই সংখ্যাটিকে আমরা 8 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারছি, তাহলে 56 এই সংখ্যাটি কিন্তু সংখ্যা দুটির লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে। এখন 60 এই সংখ্যাটিকে যদি আমরা 8 দিয়ে ভাগ করার চেষ্টা করি, লক্ষ্য করা যায় আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসবো, আমরা যদি 60 এই সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করি 8 দিয়ে, আমরা ভাগফল পাচ্ছি 7.5। কারেক্ট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু 60 এই সংখ্যাটিকে 8 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারছি না, আমাদের এখানে ভাগশেষ থাকছে, তাই না? তাই না? তাহলে নিঃসন্দেহে 60 এই সংখ্যাটি কিন্তু আমাদের প্রদত্ত দুটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে না, কারণ এই সংখ্যাটি সংখ্যা দুটির হাইয়েস্ট কমন ফ্যাক্টর 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। কারেক্ট, তাহলে আমরা দেখছি 60 এই সংখ্যাটি আমাদের প্রদত্ত দুটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপেল হতে পারবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।